বিজেপির স্বচ্ছ ভারত অভিযান। ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষ পূর্তির প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় অবস্থিত নেতাজির আবক্ষ মূর্তির পাদদেশে পরিষ্কার করে মাল্যদানের মধ্য দিয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো। এই বিষয়ে নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের সভাপতি শঙ্কর দেবনাথ বলেন, এখন আমাদের প্রতিদিনই নানান কর্মসূচি রয়েছে। নরেন্দ্র মোদীর আহ্বানে আগামীকাল নবদ্বীপ শহরে তেরঙ্গা পদযাত্রা রয়েছে। আমাদের কর্মসূচি কি আছে? আজকে আমাদের স্বচ্ছ ভারত অভিযান, সেই স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি আমাদের ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের পক্ষ থেকে আমরা আজ পোড়ামাতলায় আর নেতাজির পাদদেশে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে মাল্যদান আমরা সবাই করছি, এবং সামনে আমাদের আরও আছে স্ট্যাচু স্বামী বিবেকানন্দ, সেখানে আমরা আবার যাব। আর কোনো কিছু পরিকল্পনা আছে আজকে? আমাদের এখন প্রতিদিনই কর্মসূচি আছে ভারতীয় জনতা পার্টি, তারপরে তিরঙ্গা পদযাত্রা আছে আপনারা জানেন, নরেন্দ্র মোদীর আহ্বানে সারা ভারতবর্ষ ডাক সারা দিয়েছে। আপনার নাম? আমার নাম শঙ্কর দেবনাথ, ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ শহর উত্তরমণ্ডল সভাপতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।